নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে বেবি ফুড সিরিজের তৃতীয় নম্বর পর্ব আজকে যেই খাবারটা আমি বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য সেটা আমার বেবি খেতে খুব ভালোবাসে পুরো প্রসেসটা আমি এই ভিডিওর মধ্যে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিলাম এরপর হাইজিন মেনটেন করার জন্য খুব ভালো করে বোর্ডটাকে মুছে নিলাম একটা টিস্যু পেপার দিয়ে এরপর একটা ভালো কোয়ালিটির ব্রেডকে নিয়ে ধীরে ধীরে আমি এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি খুব সাবধানে করতে হবে নাহলে ব্রেডটা কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে তাহলে আমাদের পারপাসটা কিন্তু সলভ হবে না এরপর ব্রেডের চার ধার একটা ছুরির সাহায্যে ধীরে ধীরে কেটে বাদ দিয়ে দেব কারণ এই অংশটা না একটু শক্ত বাচ্চার পক্ষে খেতে খুবই অসুবিধাজনক আমি একটা স্মল সাইজের বানানা নিয়ে সেটাকে হাত দিয়ে নরম করে ব্রেডটার মাঝখানে দিয়ে দিলাম যদি বানানাটা বড়ো সাইজের হয় তাহলে ওটার অর্ধেকটা দিলেই হবে আর যদি ছোটো সাইজের হয় তাহলে পুরোটাই দেওয়া যেতে পারে আমি খুব স্মল সাইজের একটা বানানা নিয়েছি তাই জন্য আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট টুকরো করেও দেয়া যেতে পারে এরপরে হাতের সাহায্যে আমি ধীরে ধীরে এটাকে ফোল্ড করে দিলাম একটা রোলের মতন করে দিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি করলে ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে ধীরে ধীরে জিনিসটাকে করতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে এই যে রোলটা আমি বানালাম সেটাকে ভালো করে একটা কোটিং দিয়ে নিলাম কোটিং দেওয়ার পরে আমি তাওয়ার মধ্যে এটাকে হালকা করে ভেজে নেব আমি এখানে বাটার ইউজ করছি খুব হালকা করেই এটা ভেজে নিতে হবে তা না হলে বাচ্চা এটা খেতে পারবে না কারণ এটা শক্ত হয়ে যাবে রোলটা বানানোর পরে ডিমের যে অংশটা বাকি থাকলো সেটাকেও আমি বাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা ছোট্ট অমলেটের মতন বানিয়ে নেব আমি বেবিকে একদিনে একটাই ডিম দিই সেই জন্য এই পুরো অংশ যেটা বাকি থাকলো সেটাও আমি বেবিকেই দিয়ে দেব। চলুন দেখা যাক আমার বেবি কীরকম এনজয় করে এটা খাচ্ছে আমি তৈরি করা। আছে খিচুড়ি বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি তৈরি করা আর কি বা দেখাবো তাই এটা শুধু প্লেটটাই দেখালাম বেবি ফুড সিরিজের ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে নতুন একটা